আপনার অডিওর এক্সপিরিয়েন্স কি ছিল আফটার টিউনিং? আফটার টিউনিং খুব ভালো, মানে আগে আমি যেরকম ভেবে এসেছিলাম বা যেরকম আমার সাউন্ডটা যেটা আমি পছন্দ করি ঠিক তার থেকে ভালো সাউন্ড আমি পেয়েছি। মানে আমি এটা কল্পনা করতে পারিনি যে এত ভালো সাউন্ড একটা কারে বসে আমি শুনতে পাবো, মানে আমি ফুললি স্যাটিসফাইড। এটা প্রথম দিকে আমার মনে হয়েছিল যে এটা লাগবে না, এছাড়াও আমি ভালো সাউন্ড শুনতে পাবো যেরকম সবাই নেয়, কিন্তু আপনার আপনার সাজেশন শুনে আপনার কথা মেনে আমি এটা লাগিয়ে, মানে অ্যাকচুয়ালি কি গানের মধ্যে যে ফাইন টিউনিংটা ওটা ওটা না লাগালে আমি আসতোই না, মানে এখন আমি আপ্লুত এটা বাংলায় বলে, মানে মানে এতটা ভালো সাউন্ড আমি আশা করিনি সিরিয়াসলি। আর যে গানগুলো শোনালাম আপনাকে, আপনি যদি অ্যাম্পলিফায়ার দিয়ে সাউন্ড হতো আর ডিএসপি দিয়ে যে সাউন্ডটা শোনালো, ওই দুটোর মধ্যে ডিফারেন্স যদি আমি বলি ইন ওয়ান লাইন, আপনি কি বলবেন কি ডিফারেন্স আছে? ডিএসপি সাউন্ডের সঙ্গে অন্য কোনো সাউন্ডের তুলনাই হয় না, মানে এটা আকাশ পাতাল বলা যায়, 19-20 বলবো না, মানে এটা 1 থেকে 100-এর মধ্যে, মানে 1 থেকে 100 চলে গেল। সো ইউ আর স্যাটিসফাইড উইথ দ্য ফুললি স্যাটিসফাইড ফুললি স্যাটিসফাইড থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ, মানে আমি এত ভালো মিউজিক আমি সিরিয়াসলি আশা করিনি, আমি অনেস্টলি বলছি আমি আশা করিনি। থ্যাংক ইউ সো মাচ।